তো বন্ধুরা, আজকে চলে এসেছি বাঁশবেরিয়াতে। আর বাঁশবেরিয়াতে এসে কিন্তু এখানে একটি স্টুডিও দেখতে পেলাম, যেখানে ঠাকুর বানানো হচ্ছে, কার্তিক ঠাকুর সহ আরও বিভিন্ন ঠাকুর। আর এই যে শিল্পী রয়েছে, এনার হাতের কাজ কিন্তু জাস্ট অসাধারণ। তো তোমাদের এনার হাতে যে কটা মূর্তি তৈরি হয়েছে, যে কটা প্রতিমা তৈরি হয়েছে, সেগুলো এখন দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরপরে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসছি বাঁশবেরিয়ার কার্তিক পুজোর প্যান্ডেলের ভিডিও। তো যাও, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো এই শিল্পীর হাতে বানানো কয়েকটি কার্তিক প্রতিমা আর সাথে অন্য দেবদেবী প্রতিমা। তো দেখুন, এখানে যে কার্তিক ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কার্তিক ঠাকুর রাজবেশে রয়েছে। তো চালচিত্রের কাজটা একটু লক্ষ্য করুন, যে ফুলগুলো আঁকা হয়েছে পিছনে চালচিত্রে, অসাধারণ হয়েছে। এছাড়াও যে ময়ূরটা বানিয়েছে, ময়ূরের যে পেখমগুলো আছে সম্পূর্ণই কিন্তু মাটির কাজ, তো অসাধারণ হয়েছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো এই শিল্পীর হাতে বানানো এই কার্তিক প্রতিমাটি। তো বন্ধুরা, এখন যে প্রতিমাটি আমি আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু শিবের নটরাজ রূপে অবস্থিত, দেখতেই পাচ্ছেন। এই যে প্রতিমাটি বানানো হয়েছে, জাস্ট অনবদ্য হয়েছে, কোনো খুঁত পাবেন না আপনি। সম্পূর্ণ ডিটেলিংগুলো দেখুন, জাস্ট ফাটাফাটি হয়েছে। পিছনে চালচিত্রের মধ্যে যে ছোট ছোট অঙ্কন করা রয়েছে, মানে যে চালচিত্রটার মধ্যে যে বাচ্চাগুলোর যে মূর্তিটা তৈরি করা হয়েছে, জাস্ট অসাম। আর পদ্মফুলের যে ফিনিশিংগুলো দেখো, এক একটা কাটার যে ফিনিশিংগুলো খুব সুন্দর হয়েছে। এক একটা কাজ এত সুন্দর করে করা হয়েছে, আপনি কিন্তু কোনো খুঁত খুঁজে পাবেন না। তো আমার তো খুব সুন্দর লেগেছে এখানে শিবের এই নটরাজ রূপটা। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। তো দেখুন, এখানে কিন্তু শিব ঠাকুরের আরেকটি মূর্তি রয়েছে। আর এখানে কিন্তু কার্তিক পুজোয় শুধু কার্তিক ঠাকুর নয়, কার্তিক ঠাকুরের সাথে সাথে কিন্তু আরও দেবদেবীর পুজো হয়ে থাকে। তো আমি যে কটা প্যান্ডেলে আজকে ব্লগ করলাম, তো ম্যাক্সিমাম শিব ঠাকুরেরই বেশি দেখলাম। তো এই যে শিব ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, শিব ঠাকুরের যে বস্ত্রটা রয়েছে সম্পূর্ণই কিন্তু মাটির তৈরি, আর রুদ্রাক্ষ থেকে শুরু করে আরও যে ছোটো ছোটো জিনিসগুলো রয়েছে পুরোটাই কিন্তু মাটির কাজ। বন্ধুরা, এখন যে প্রতিমাটা তোমাদের দেখাবো, এখানে কিন্তু কার্তিক ঠাকুর জামাই বেশে রয়েছে। আর এই রূপটাকে, কার্তিক ঠাকুরের এই রূপটাকে বলা হয় জামাই কার্তিক। তো বাঁশবেরিয়া এসে এই প্রথমবার আমি শুনলাম জামাই কার্তিক সম্পর্কে, আগে তো আমি জানতামই না। বাট প্রতিমাটা কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর দেখো, এখানে কিন্তু রয়েছে ছোট্ট গোপাল ঠাকুর, কী সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে। তো অন্য একটি প্যান্ডেলেরই হবে, তো ছোট্ট একটি গোপাল ঠাকুর বানিয়েছেন এই শিল্পী, খুব সুন্দর হয়েছে। আর এখন যে প্রতিমাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রতিমাটা কিন্তু অসাধারণ একটা কনসেপ্টে তৈরি করা হয়েছে। আর এই যে প্রতিমাটা আপনারা দেখছেন, এটা কিন্তু সুদামা, কৃষ্ণের বন্ধু, আর ওপরেই রয়েছে কৃষ্ণ ঠাকুর। তো খুব সুন্দর হয়েছে, অসাধারণ কনসেপ্ট। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই কনসেপ্টের প্রতিমাটা। তো বন্ধুরা, এখন যে প্রতিমাটা আপনারা দেখছেন, এটা কিন্তু লক্ষ্মীনারায়ণের প্রতিমা, আর খুব সুন্দর হয়েছে। লক্ষ্মীনারায়ণে এত সুন্দর প্রতিমা কিন্তু আগে দেখিনি। আর নিচেই রয়েছে লক্ষ্মী প্যাঁচা, প্যাঁচাটার ফিনিশিংগুলো কিন্তু দারুণ হয়েছে। আর বাপাশে রয়েছে নারায়ণের যে বাহন রয়েছে গরুড়, এখানে রয়েছে গরুড়ের মূর্তি, দেখো কী সুন্দর করে বানানো হয়েছে। ফিনিশিংগুলো দেখো, পিছনের যে চালচিত্রটা রয়েছে, চালচিত্রের মধ্যেও কিন্তু অসাধারণ কাজ হয়েছে। আর এ পাশে রয়েছে নারদ। তো এক একটা প্রতিমা এখানে এত সুন্দর কনসেপ্টে বানানো হয়েছে, জাস্ট কিছু বলার নেই, সুন্দর হয়েছে, যথেষ্ট ভালো লাগছে প্রতিমাগুলোকে, আর অসাধারণ হয়েছে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো লক্ষ্মীনারায়ণে এই প্রতিমাটি।
তো এখন যে প্রতিমাটা আপনারা দেখছেন এটা কিন্তু মা যশোদার একটি মূর্তি। তো খুব সুন্দরভাবে বানানো হয়েছে, আর মা যশোদার এই ফার্স্ট টাইম আমি দেখলাম কোনো মূর্তি, আর খুব সুন্দর হয়েছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, পাশেই কিন্তু একটি চালচিত্র সাজানো ছিল, তো আমি ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই। কারণ এই যে চালচিত্রটার যে কাজগুলো রয়েছে, দেখো এক একটা কাজ এত সুন্দর করে করা হয়েছে, জাস্ট অসাম, কিচ্ছু বলার নেই, প্রতিটা কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা, এখানে সবকটা প্রতিমা তো তোমাদের দেখালাম, এই যে প্রতিমার যে কাজগুলো রয়েছে খুব সুন্দর হয়েছে। আর এনাদের যে স্টুডিওটি রয়েছে, এই স্টুডিওটার নাম কিন্তু লেখা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন, মমতা শিল্পালয়। তো ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যদি কেউ এখান থেকে প্রতিমা বানাতে চান তো অবশ্যই বানাতে পারেন, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। বন্ধুরা, এখান থেকে তো ভিডিও বানিয়ে নিয়ে গেলাম, আর তোমাদের দেখালাম এই শিল্পীর যে হাতের কাজ, এক একটা যে ডিটেলিংসগুলো, অনবদ্য কাজ, একদম সুপার হয়েছে আর অসাধারণ হয়েছে, যেটা আমার বলার অ্যাকচুয়ালি। তো এই যে শিল্পী, এই যে মানে যে স্টুডিওটা রয়েছে এটার নাম কিন্তু মমতা শিল্পালয়। তো বাঁশবেড়িয়াতে এসে এই প্রথম আমি তোমাদের জন্য কার্তিক ঠাকুর সহ আরও বিভিন্ন দেবদেবীর ভিডিও বানিয়ে নিয়ে গেলাম, যে প্রতিমার যে মূর্তিগুলো রয়েছে এখনও অবধি কিন্তু ইউটিউবে আপনারা কোথাও পাবেন না। তো আমি ফার্স্ট টাইম ছাড়লাম, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরপরে কিন্তু আমি আপনাদের জন্য প্যান্ডেলের ভিডিও নিয়ে আসতে চলেছি আমার ইউটিউব চ্যানেলে।